তো দেখুন বন্ধুরা, আমি পুজোর জন্য পুরো রেডি হয়ে গেছি। এই যে আমি শাড়ি পরে নিয়েছি, আর এখন আমি যে পুজোর ঘরে, আর মেয়েটাকে ঘুম পাড়িয়েছি, ছেলে গেছে পড়তে আর বর গেছে কাজে, একদম আমি ফাঁকা। ঠাকুর না করুক, মেয়েটা যেন এখন না ওঠে, তাহলে আমার পুজো দেওয়া হয়ে গেল। তো চলুন, আজকে আমি কী কী রেডি করেছি পুজোর জন্য সেটাই আপনাদের দেখাবো। আর আজকে অনেকটা ভালো লাগছে, ঠাকুরের জন্য অনেক কিছু মানে জোগাড় করতে পেরেছি পুজোর জন্য। তো এটাই হবে মনে হয় আমার ভালো করে তৃতীয় সোমবারটা ভালো করে পালন করতে পারবো, কারণ কি এর আগে অত কিছু জানতাম না, তো যেমন পারতাম তেমনই দিতাম। তো চলুন, আজকে আমি কী কী জোগাড় করেছি সেটাই আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, এদিকে আমি ঠাকুরের বাসনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এদিকে মিষ্টি দই সন্দেশ সব কিছু আনা আছে, আর ফুল তো আছেই, বাবার পছন্দের না, অনেক রকমের ফুল পেয়েছি এইবারে। কলকে ফুল, তারপরে হচ্ছে নীলকণ্ঠ, ধুত্র ফুল, তো এইরকম অনেক কিছু পেয়েছি, আর হচ্ছে ফল মিষ্টি সব কিছু আনা আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সীমা লাইফ টাইম ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখুন, আমি এখন পুজো দিতে বসে গেছি, আর পুজো দেওয়ার আগে তারপরে ভাবলাম যে আকন্দ ফুল কতগুলো আছে সেখান থেকে কয়েকটা করিয়ে নিই, আমি একটা বাবার জন্য মালা গেঁথে নিই, কারণ হচ্ছে মালা তো আনা হয়নি, আর আমি তো ফুল তো গাছে যা আছে সেই ফুল আর বেলপাতা দুব্বো এগুলো বাড়ির আশেপাশ থেকেই তুলে এনে লাগিয়ে মানে পুজো দিয়ে দেবো, কারণ আমার কাছে মানে তোলা হয়নি, মানে কেনা হয়নি আর কি। তো যাই হোক, দেখুন আমি থালার মধ্যে কতগুলো নিয়েছি, নিয়ে ভালো করে সুন্দর করে সুই সুতো দিয়ে গেঁথে নিচ্ছি। তো ভেবেছিলাম মাঝখানে একটা নীলকণ্ঠ ফুল দেবো, তারপরে ভাবলাম না থাক, শুধু ধুত্র ফুলের মালা হোক, আর নীলকণ্ঠ ফুলের মালা গাঁথতাম, যদি আরও কটা হতো তাহলে ভালো হতো, দুটো না চারটে হয়েছিল, ওটা দিয়েই কি আর মালা গাঁথা হয়। তো যাই হোক বন্ধুরা, এইদিকে দেখুন আমি হচ্ছে তো সব তৈরি করে নিচ্ছি, হচ্ছে ঠাকুরকে পুজো দিতে যাব, এই ঘরেও পুজো দিতে হবে আমাকে, আবার মন্দিরেও যেতে হবে, তার জন্য আমি হচ্ছে আমার থালাটা সাজিয়ে নিচ্ছি। আগে তো দেখেছেনই আপনারা আমি হচ্ছে ঝুড়িতে করে নিয়ে যেতাম, এইবারে আমি হচ্ছে ডালা সাজিয়ে নিয়ে যাব, কারণ অনেক কিছু বললাম না, অনেক কিছু হচ্ছে রেডি করতে পেরেছি, আর আমার সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে যে বাবার জন্য এত কিছু এত জিনিস আমি রেডি করতে পেরেছি এইবারে। অনেক কিছু আগে আপনারা আমার যারা যারা ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আগের থেকে একটুখানি নিউ কিছু আছে, নতুন নতুন কিছু আছে। তো এই যে অগ্রুত দিয়ে, তারপরে হচ্ছে পঞ্চামৃত, কত কিছুই না তৈরি করেছি, তারপরে ঘি মধু দিয়ে বাবাকে স্নান করিয়েছি। তো সেটাই বলছিলাম যে আর কি, আর এইটা আমি আপনাদের ভালো করে দেখানোর জন্য নতুন এক মানে নতুন না, আমার চ্যানেলে আর একটা ভিডিও দেওয়া আছে, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে সার্চ করবেন, আর আমি অবশ্যই লিংক দিয়ে দেবো এই ভিডিওতে। আপনারা যদি পছন্দ মানে আপনাদের যদি ইচ্ছে হয় যে আমি কিভাবে কি সাজালাম আমার ভোলে বাবার জন্য ডালাটা, যদি দেখতে ইচ্ছে হয় নিশ্চয়ই আপনারা দেখে নেবেন, ওই লিঙ্কটা দিয়ে দেবো। তো আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু যাদের ভালো লাগবে আর কি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, আমার ডালাটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে একটা মোমবাতি নেব আর হচ্ছে ধূপ নেব, তাহলে আর একটুখানি চাল নেব, চালটা আপনাদের দেখানো হয়নি, তো চালটা আমি নিয়েছিলাম মানে ওই আতপ চাল, মানে একটাও ভাঙা থাকবে না, সব গোটা গোটা থাকবে সেটাই নিতে হবে, আর একটাও যদি ভাঙা থাকে সেটা কিন্তু চলবে না, আর সাথে একটা কয়েন। তো চলুন, আমার ডালা গোছানো হয়ে গেছে। তো তারপরে দেখুন বন্ধুরা, এখন আমি চলে এসেছি হচ্ছে ভোলে বাবাকে হচ্ছে অভিষেক করানোর জন্য, তার জন্য আমি ঘি আর মধুটা যেটা হচ্ছে বাটিতে রেখে দিয়েছিলাম ওই থালার মধ্যে ওটা আমি নিয়েছি, ওটা দিয়ে আমি ভালো করে বেশ সুন্দর করে ভোলে বাবাকে মাখিয়ে নেব, মাখিয়ে নিয়ে পরিষ্কার করে অভিষেক করাতে হবে, নইলে কিন্তু ভালো হবে না। আমি এই বললাম এই ছড়ে এই প্রথম মানে আগে যে সোমবার দুটো করেছি সেইটা যেমনভাবে না করেছি, এই সোমবারটা একটুখানি মন খুলে পুজো দিতে পেরেছি ভোলে বাবাকে। জানি না আমার পুজো দেওয়াটা কতটা কি সার্থক হলো, কি ভালো কি মন্দ জানি না, ভোলে বাবাকে আমার যতটা ইচ্ছা ছিল, যেটুকু সামর্থ্য ছিল আমি সেরকমভাবে করার চেষ্টা করেছি এবারে ভোলে বাবার হাতে সব কিছু। তো যাই হোক, আমার ওটা ঘিটা মাখানোর পরে একটু শুদ্ধ গঙ্গার জলে একটুখানি ভালো করে ঢেলে
ঢেলে নিলাম শিবলিঙ্গের উপরে, তারপরে দিয়ে দেব হচ্ছে আমাদের ওই সেই পঞ্চামৃতটা তৈরি করেছিলাম, যেটার মধ্যে আছে ঘি, মধু, চিনি মানে শর্করা, আর হচ্ছে দুধ, দিয়েছিলাম দই। তো যাই হোক, এখানে আমি সব ঠিকঠাক বললাম কি না তাও আমার মনে নেই, এখন ভয়েস রেকর্ড করতে বসেছি তো আমার অতটা মাথায় খেলছে না এখন। তো যদিও কিছু ভুল বলে থাকি, আপনারা ওই লিঙ্কে টাচ করবেন, অবশ্যই আপনারা দেখতে পাবেন। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে অগ্রুত, সিদ্ধি আর গঙ্গার জল দেওয়া আছে, সেটা দিয়ে স্নান করিয়ে নেব, কারণ এইরকমভাবে ভোলে বাবাকে তুলে রাখলে হবে না, সেটা পরিষ্কার হলো না, এরকম শুদ্ধ গঙ্গার জলে দিয়ে দিলে বেশ ভালো হবে। তো তারপরে বন্ধুরা, আমার তো অভিষেক করানো হয়ে গেল, এখন আমি ভোলে বাবাকে সুন্দরভাবে ভালো করে মুছে নেব, যাতে কোনো ময়লা কিচ্ছু না থাকে। তো মুছে নেওয়ার পরে তারপরে আমি একবারে মন্দিরের ভেতরে নিয়ে যাব। আর আমি না আগেও ঠিক মতো এইটা জানতাম না যে এইরকমভাবে মানে এই প্রদীপের মতো যে সলতের মতো যে জিনিসটা আছে সেটা যে আমাদের দিকে থাকে, সেটা আমার না মাথায় ছিল না। আমি মন্দিরে অনেক জায়গায় দেখেছি যে মানে ওই সলতের দিকটা একটুখানি পেছন দিকে থাকে, মানে মন্দিরটার সামনেটা একটু অন্যরকম থাকে, ঘোরানো থাকে এই দিকটা করে। তো আমি ভুল করে না এই পলতের যেই দিকটা আছে সেই দিকটা হচ্ছে তিলক এঁকে দিয়েছিলাম। তো যাই হোক, এখন আমি এরকমভাবে বসিয়ে দিয়েছি, দেখুন এই যে চন্দন পরিয়ে দিচ্ছি এই দিকটা করে, এখন মুখটা থাকবে এইরকমভাবে, আমি মন্দিরেও দেখেছি। তো তারপরে যাই হোক বন্ধুরা, আমার তো এখন আমি ভোলে বাবাকে হচ্ছে পৈতে পরিয়ে দিলাম, তারপরে চন্দন পরিয়ে দিলাম, মাথায় হচ্ছে বেলপাতা দিয়ে দিলাম, এগারোটা গুনে গুনে এগারোটা দিতে হবে বেলপাতা, সেটাই সবথেকে ভালো। কিন্তু আমি আমার কাছে মানে আগে যেগুলো দিয়েছি তিনটে করে দিয়েছি, তো এগারোটা করে দিলে বেশি ভালো হয় আমি শুনেছি। তো দেখুন আমি বেলপাতাগুলো দিচ্ছি পড়ে পড়ে যাচ্ছে, বেলপাতাগুলো দিচ্ছি পড়ে পড়ে যাচ্ছে, তা আমি কি করব। তাই জন্য ভাবলাম যে ওপরে না দিই, আমি একদম সাইডে দিয়ে দিই, তাহলে তো আর পড়বে না। তারপরে দেখুন একটা আকন্দ ফুলের মালা, যেটা আমি করেছিলাম তো সেইটা আমি পরিয়ে দিলাম, তারপরে দিলাম কলকে ফুল, বললাম এবারে হচ্ছে ভোলে বাবার জন্য অনেক অনেক পছন্দের ফুল রেখেছি আমি, তো কলকেটাও কলকে ফুল রাখলাম, ধুত্র ফুল আছে, তারপরে হচ্ছে ওটাকে কী বলে নীলকণ্ঠ ফুলও দিয়েছিলাম, নীলকণ্ঠ ফুল একটা কি দুটো দিয়েছিলাম, তারপরে ধুত্র ফল নিয়ে এসেছিলাম, ফলও দিয়েছিলাম। তো যাই হোক, আমি ফুলটা ভালো করে সাজানোর পরে এখন আমি ভোলে বাবাকে জায়গায় বসিয়ে দেব। আর আমার কাছে না ভোলে বাবার সঙ্গে আরও যেগুলো থাকে না কি বলে নন্দী, আরও আরও কী কী থাকে গলায় যেই সাপটা থাকে, তো ওটাকে কী বলে আমি সঠিক মনে নেই এখন, আমি ওটা বলতে পারলাম না, ভুলে গেলাম। তো আপনাদের যদি মনে থাকে, আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওটাকে কী বলে। তারপরে ওই জিনিসগুলো নিয়ে আমি পরের বছর আশা করি যে মানে মানে কেনার চেষ্টা করব। তো আমার কাছে এবারে ত্রিশূল আর ওটাই ছিল। তারপরে দেখুন বন্ধুরা, আমি হচ্ছে বাবার মতে আবার একটুখানি জলটা ঢেলে দিলাম, ঢালার পরে এখন আমি কি করছিলাম জানেন তো, এখন আমি করছিলাম ওই যে চাল বাসছিলাম, ওই যে মন্দিরে যেতে হবে, আর এই দেখুন মন্দির দিয়ে আসার পরে আমি আমার মেয়ে আর আমার ছেলের জন্য এই আঁচলে করে ধুলি মাটি নিয়ে এসেছি, আমার ছেলেকে আর আমার মেয়েকে বেশ দিয়ে দিলাম ভালো করে, যে ওদের যেন শরীর সুস্থ থাকে, ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমাদের মেয়েদের তো আর কিছুই নেই, ছেলে মেয়ে সুস্থ থাকে, সংসার যেন ভালোভাবে হয়, মানে সুখে থাকে, এইটুকুই চাই, এর থেকে বেশি কিছু চাই না। তো যাই হোক, আমি আমার ছেলেকে একটুখানি চন্দ্রমৃত পঞ্চামৃত যেটা তৈরি করেছিলাম সেইটা আমি হচ্ছে মন্দির থেকেও নিয়ে এসেছি, সেইটা আমি নিয়ে চলে আসলাম, ওই বাবা ভোলে বাবাকে স্নান করিয়েছিলাম সেইটা দিয়ে আমি উপোসটা ভাঙলাম, আর আমার ছেলেকে দিয়ে দিলাম, আমার মেয়েকে দিয়ে দিলাম, দেওয়ার পরে এই প্রসাদগুলো সবাইকে দিয়ে এখন আমি একটু কিছু খেয়ে নেবো, চল। তো দেখুন বন্ধুরা, পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আমি উপোস ভেঙেও নিয়েছি, এখন আমি নিয়ে এসেছি এই যে খাবার, পরোটা আর আলুর দম করেছিলাম সেটা, এটা এখন আমি খেয়ে নেবো, এখন বাজে আড়াইটার কাছাকাছি। তো আমি পুজো দিয়ে চলে এসেছি, আর দেখুন আমাকে মোটে কথা বলতে দেবে না, আমি কথা বললে পরে ওরও কথা বলতে হবে, দেখো বদমাইশি, খালি বদমাইশি, খাবে তুমি এইটা না ওইটা তরকারি তো ঝাল খাবে ও এখন। তো চলুন বন্ধুরা খেয়ে নি।
তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন। তো চলুন, টাটা, বাই বাই।